আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখানেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15 আগস্ট এই ধানমন্ডি 32 নম্বরে তার পরিবারের সকল সদস্যদের সেদিন নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এবং আমরা যেখানে দাঁড়িয়ে সেখানেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতি আমাদের পাশেই। আপনারা জানেন যে আগামীকাল 10ই জানুয়ারি, এই 10ই জানুয়ারি ঐতিহাসিক দিন। 1971 সালের 7ই মার্চ বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যেখানে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। তারপর থেকে কিন্তু সে 7ই মার্চের পর থেকেই বাঙালি বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীনতার জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন। তারপর আপনারা সকলে জানেন যে 1971 সালের 25ই রাত সেদিন পাকিস্তানি আর্মিরা মিলিটারিরা বাংলাদেশের উপর গণহত্যা চালিয়েছিল। সেই গণহত্যা পরে সেই গভীর রাতে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে এই ধানমন্ডি 32 নম্বর বাড়ি থেকে গ্রেপ্তার করে তাকে পাকিস্তানের কারাগারে নিয়ে গিয়েছিল। দীর্ঘ নয় মাস বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের মুক্তিগামী মুক্তিযোদ্ধারা সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। এবং আপনি জানেন যে সেদিন পাকিস্তানি আর্মিরা এবং পাকিস্তানি রাষ্ট্র সেদিন আমেরিকার সহায়তা নিয়ে এই বাংলাদেশকে ধ্বংস করার সকল পরিকল্পনা করেছিল। তারা পাকিস্তানের পক্ষে ছিল আর এই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মাতা ইন্দিরা গান্ধী। আপনি জানেন যে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে যখন বাংলাদেশ স্বাধীন হয় 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, এই 16 ডিসেম্বরে 1971 সালের 16 ডিসেম্বরে পাকিস্তানি আর্মিরা সেদিন কিন্তু বাংলাদেশ সহ মিত্র বাহিনীর হাতে আত্মসমর্পণ করেছিলেন। তখনও কিন্তু বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন। বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হন 8ই জানুয়ারি। সেই 8ই জানুয়ারি মুক্ত হয়ে তিনি সরাসরি লন্ডনে চলে যান আন্তর্জাতিক সাংবাদিকদের সাথে সমন্বয় করার জন্য। সেই লন্ডন থেকে তিনি সরাসরি ভারত হয়ে বাংলাদেশের তৎকালীন এয়ারপোর্ট পুরাতন এয়ারপোর্ট তেজগাঁয়ে তিনি অবতরণ করেন। আমরা 16 ডিসেম্বর স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু আমাদের স্বাধীনতা পূর্ণতা পাইনি, কারণ আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাইনি। 10ই জানুয়ারি যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লক্ষ লক্ষ জনতার মাঝে তিনি হাজির হলেন, তিনি তখনই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা লাভ করেছিল। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই পুরাতন এয়ারপোর্ট থেকে কিন্তু তিনি আজকের সোহরাওয়ার্দী তৎকালীন রেসকোর্স ময়দানে তিনি এসেছিলেন। লক্ষ লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে তিনি আবেগ অনুভূতি হয়ে তিনি কেঁদেছিলেন। তিনি কল্পনা করতে পারেননি যে বাংলাদেশে তিনি আসতে পারবেন, কারণ আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে যেই কারাগারে রেখেছিল সে পাকিস্তানি সেলের পাশে কিন্তু তার জন্য কবর খোদা হয়েছিল সেদিন বঙ্গ। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আপনারা জানেন যে এটা হলো বঙ্গবন্ধুর 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। আগামীকাল 10ই জানুয়ারি প্রথম প্রহরে আমরা বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা এখানে সকাল 8টায় শ্রদ্ধা নিবেদন করব। এবং আমাদের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন, বাংলাদেশের সকল পেশাজীবীর সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং শ্রদ্ধার সাথে। এবং এটি একদিকে আনন্দের, একদিকে বেদনার। আমরা 10ই জানুয়ারি যেমন বঙ্গবন্ধুকে ফিরে পেয়েছিলাম, এই বঙ্গবন্ধুকে যখন ফিরে এসেছিল তখন কিন্তু 30 লক্ষ মুক্তিযোদ্ধারা শহীদ হয়ে গিয়েছিলেন, 2 লক্ষ মা বোনের সম্বলহানির বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এই যে এত ত্যাগ প্রতিজ্ঞা বঙ্গবন্ধু কিন্তু একদিনে তৈরি হয়নি। সে টঙ্গিপাড়া খোকা থেকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু থেকে জাতির পিতা থেকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি, তারপর 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি। আপনি জানেন যে এই বাংলাদেশ স্বাধীন হবে, বাঙালিদের একটি রাষ্ট্র হবে, এই স্বপ্ন অনেক নেতা দেখেছেন। আমাদের নেতাজি সুভাষ বসু, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর,
শের বাংলা কে ফজলুল হক মাওলানা ভাসানী অনেকেই কিন্তু বাংলাদেশ স্বাধীন স্বাধীন করার চেষ্টা করেছেন, কিন্তু অনেকে তারা পারেননি। তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়ে প্রমাণ করেছে যে বাঙালিদের একটি রাষ্ট্র আছে। আপনারা জানেন যে